কোচবিহারে বক্সিরহাটে বিডিও অফিসে আরজি করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছিল তুফানগঞ্জের বিজেপি বিধায়িকা মালতী রাভা রায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা যখন বিডিও অফিসের দিকে যাচ্ছিল সেই সময় আসাম বাংলা সংযোগকারী জাতীয় সড়কের বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, বিডিও অফিসের কিছুটা দূরেই তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন। এই প্রসঙ্গে মালতী রাভা রায় বলেন, তুফানগঞ্জ দুই ব্লকে বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিতে যাব অনুমতি নেওয়া ছিল, কিন্তু তারপরেও দুষ্কৃতীরা লাঠি দিয়ে এরকম আচরণ করলো। এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করছেন তিনি। যদি এখনও এই বিষয়ে তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেখুন, আজকে আমাদের যে আরজিকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনাটি ঘটেছিল অভয়ার সাথে এবং তার বিচার চেয়ে এবং বারোকোদালিতে যে ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে, দুই দিন আগে যে ঘটনাটি ঘটেছে, আর তার প্রতিবাদে আমাদের আজকে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ছিল। তুফানগঞ্জ টুতে পারমিশন ছিল আমাদের, সেখানে রীতিমতন মাইক খুলে দিয়েছে এবং সেখানে যে আমাদের লোকগুলো আছিল তাদেরকে টিএমসির গুন্ডা বাহিনী আটকে দিয়েছে। আমাদের পুলিশ প্রশাসনের পারমিশন ছিল, তা সত্ত্বেও আমরা সেখানে কোনো অবস্থান বিক্ষোভ করতে পারিনি। এখন আমরা তো অবস্থান বিক্ষোভ, সেখানে কোনো অশান্তি ছড়ানোর জন্য, কোনো অবৈধ কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে জড়ো হওয়ার কথা ছিল। সেখানে আমাদের যে প্রতিবাদ ছিল অভয়া এবং আমাদের একটি বোন যে বারোকোদালিতে যার প্রতিবাদের জন্য আমরা অবস্থান বিক্ষোভ করার জন্য সেখানে হয়েছে, কিন্তু এই পুলিশ প্রশাসন আমাদেরকে তাদেরকে সেখানে জড়ো হতে দিয়েছে, কিন্তু আমাদেরকে সেখানে জড়ো হতে আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। একজন আমাদের কর্মী টোটোতে গিয়েছিল, তাকে সেখানে মারধর করা হয়েছে এবং টোটো ভাঙচুর করা হয়েছে। উল্টো আজকে এখানে যখন আমরা বিক্ষোভ প্রদর্শন সেখানে অবস্থান বিক্ষোভ হতো, আজকে এখানে আমাদেরকে রোদ্রে বসার জন্য আমাদেরকে কোনো আমাদের কোনো দরকারই ছিল না যে আমরা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করবো এবং সাধারণ মানুষের কোনো অসুবিধে করার জন্য। আমাদের কাজ ছিল, আমাদের কার্যক্রম ছিল যে আমরা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করবো, আমাদের যে বক্তব্য সেটা বিডিও সাহেবকে বলতাম, কিন্তু সেই সুযোগটা আমাদের যে বক্সিরহাট পুলিশ সেই সুযোগটা করে দেয়নি। পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন একাধিকবার, আমাদের এখানে বিধায়ক আছেন একাধিকবার শুরু করে সকলকে ফোন করছি, কিন্তু কেউ ফোন তুলেনি, কেউ অভিযোগ করবেন কোথাও? অবশ্যই আমরা তো অভিযোগ করার তো জায়গা জানেনি, পুলিশ যে বর্তমানে চলছে অভিযোগ আমরা করব কোথায়? আজকে যারা সিপি আছে, যারা বড় বড় পুলিশ কমিশনার আছে, তারা তো সরকারের হয়ে কাজ করছে, আমরা যে অভিযোগ জানাবো সে জানাবোটা কোথায়? তার প্রতিবাদ করার ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কতক্ষণ চালাবেন অবরোধ? দেখুন, আমাদের অবরোধ তো চলছেই, আমাদের দাবি আছে যে যদি এসডিপিও সাহেব, এডিশনাল এসপি সাহেব কেউ যদি এসে কথা বলেন, তাহলে নিশ্চিতভাবে আমরা কোনো জনগণকে অবরোধের মধ্যে ফেলে কারো অসুবিধা করার আমাদের কোনো মানসিকতা নেই। দেখুন, আমাদের মানে পারমিশন নেওয়া প্রোগ্রাম, আমাদের এমপি সাহেব বলেছেন যে তুফানগঞ্জ টু বিডিও অফিসে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল, যে ইস্যুটা সারা রাজ্য জুড়ে উত্তাল, যে অভয়ার বিচার চাইছি এবং বারোকোদালি ওয়ান যে নবম ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্র নাবালিকা ১৬ বছর বয়স, তাকে যে ধর্ষণ করা হয়েছে তার অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, তারই জন্যে আমরা আজকে বিক্ষোভ এবং বিডিও অফিসে আমরা কিছু ডেপুটেশন দেব, যে তুফানগঞ্জে সন্ত্রাস চলছে তার জন্য বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না, সেটার প্রমাণ আজকে আপনারা পেলেন, যে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাব, সেখানে তৃণমূলের গুন্ডারা উপস্থিত একদম দলবল সহ লাঠি সহ, সেখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশকে বারবার ফোন করা হয়েছে যে আমরা ডেপুটেশন দিতে যাব, তাদের হটিয়ে দেন। পুলিশকে বলছে, জানেন এই তো আলোচনা করছি বলেই তারা এতক্ষণ সময় কাটিয়ে দিল, আমরা যেতে পারলাম না, তারা কেউ সরেনি। আমাদের একজন কার্যকর্তা সেখানে গিয়েছে টোটোতে, তার টোটো ভেঙে দিয়েছে, তাকে মেরেছে, তাকে পুলিশ
লয়েন অর্ডার ঠিক রাখার জন্য তাকে বাঁচাতে গিয়েছে পুলিশকেও মেরেছে এই অপদার্থ পুলিশ মার খেয়েছে তবু স্বীকার করবে না যে তারা তৃণমূলের গুন্ডারা তাকে পুলিশকেও মেরেছে আমরা অবিলম্বে আমাদের বিরোধী দলকে তুফানগঞ্জের যে আমাদের দল আছে তার কার্যক্রম করতে দিতে হবে সেখানে ব্লক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে হয়েছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে এই সব ঘটনা ঘটেছে যে বিজেপির কোনো বিরোধী দলের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না তারা গণতন্ত্র মানে না তারা সংবিধান মানে না আমরা পুলিশকে বারবার আমি এসপি অবধি ফোন করেছি এইচডিপিও এডিশনাল এসপি প্রত্যেকটাই ফোন করেছি ফোন ধরেনি আর ওসি বলছেন আমি ছুটিতে আছি মেজবাবুকে বলেছি আমি দেখছি দেখছি আর এখন আমরা কি করব আমাদের আমাদের তো কার্যক্রম করতে হবে আমরা তো অভয়ের বিচার চাই আমরা এখানে যেটা ঘটনা ঘটেছে সেই দোষীর গ্রেপ্তার চাই তিনি বলছে আমাকে আরও কি বলছে জানেন আপনারা কোনো কার্যক্রম করেন না তাহলে আমরা অভিযুক্তকে ধরতে পারবো অভিযুক্তকে ধরার জন্য কি কার্যক্রম করছে অভিযুক্ত কেন এখনো ধরা পড়েনি অভিযুক্তর বাড়ির থেকে দুইজন নাবালককে তারা গ্রেপ্তার করে দেখাচ্ছে যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এটা দেখাচ্ছে ওরা পুলিশ দেখাচ্ছে দুইজন গ্রেপ্তার করেছে আর অভিযুক্ত সে বহাল তো অভিযোগ আছে অভিযুক্তের বাড়িতে তিন চার গাড়ি পুলিশ পাহারা দিচ্ছে জনরোষ থেকে বাঁচার জন্য এগুলোর আমরা বিচার চাইছি এই বিচারের জন্যই আজকে আমরা বিডিও অফিসে যেতে চেয়েছি কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে তৃণমূলের গুন্ডারা ওইখানে উপস্থিত হয়েছে তাদের প্রশ্রয় দিয়েছে তারাও মার খেয়েছে তারা এসেছে জনগণের দাবি সারা ভারতবর্ষের সারা বাংলার জনগণ জেগেছে সেই জনগণকে যারা অবরোধ করছে আমরা বলছি আমরা জনগণের অসুবিধা চাই না কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা অবহেয়ার বিচার চাই এবং অভিযুক্ত যেটা বারুকোদালি ওয়ানে ঘটেছে যে অভিযুক্তকে অবিলম্বে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।